নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আজ রোববার চলে এলাম আপনাদের সামনে আমার গল্পের ঝুলি নিয়ে। হ্যাঁ রে, তোর মেয়ের এখনো বিয়ে হলো না? এরকম প্রশ্ন তো শোনা যায় মাঝে মধ্যে। বা কিরে, তুই এখনো চাকরি পেলি না? বয়সটা তো বেড়ে যাচ্ছে রে। এটাও কিন্তু খুব কমন কোশ্চেন। বা কিরে, তোর ঝরঝরে গাড়িটাকে এবার চেঞ্জ কর, একটা অন্য গাড়ি নে, একটা নতুন গাড়ি নে রে ভাই। 10 বছর ধরে দেখছি একই গাড়ি চলছিস। এরকমও প্রশ্ন শুনি। কেমন লাগবে বলুন তো আপনি যদি অবিবাহিত হন, আপনি যদি 38 থেকে 40 বছর বয়স হয় এবং কেউ যদি আপনাকে প্রশ্ন করে, কিরে এখনো বিয়ে করলি না, কেমন লাগবে আপনার? বা আপনার বিয়ে হয়েছে ধরুন 6 বছর, এখনো তোর একটা বাচ্চা কাচ্চা করতে পারলি না রে বাবু, একটা ভালো ডাক্তার দেখা, কেমন লাগবে শুনতে আপনার? কিন্তু আমরা তো এগুলো শুনে থাকি, এবং এইগুলো যেগুলো উদাহরণ আপনাদের দিচ্ছি, দিস ইজ দি কমনেস্ট উদাহরণ, যেগুলো আমরাও শুনে থাকি, আপনারাও শুনে থাকেন। কিন্তু এরকম লোক তো আছে যারা এই ধরনের কথা বলে একটু ঠাস মারেন। আছে এরকম লোক। ইনফ্যাক্ট আমরা যারা ইউটিউবে প্রোগ্রাম করি, কিছু কিছু কমেন্টস এবং আমাদের কাছে আসে ঠিক এই ধরনের ঠাস মারা কথাবার্তা, এবং তারা বুঝতে পারে না যে তাদের এই প্রশ্নগুলো বা এই লেখাগুলো হাজার হাজার লোকে পড়ছে, এবং তার সঙ্গে তার নামটাও থাকছে, এবং বেজ্জতিটা কিন্তু তার হওয়া উচিত। হয়তো তার চামড়া মোটা, তারা বুঝেও বুঝতে পারে না, অথবা কম্পালশানে লেখে। হ্যাঁ, এটাও কিন্তু আছে, অনেকে কম্পালশানে লেখে, যতক্ষণ না কিছু লিখছে ততক্ষণ ভেতরে কষ্ট হয়। যেভাবে আপনি দেখবেন অনেকে আছে যে যতক্ষণ না মোবাইলটা হাতে পাচ্ছে তার অস্বস্তি হয়, সবসময় হাতে মোবাইলটা রাখে। অতএব এই ধরনের প্রশ্ন কিন্তু ইজ ভেরি নর্মাল। কিন্তু যাকে প্রশ্নটা করা হয় একমাত্র সেই বোঝে কষ্টটা কোথায়। হ্যাঁ, আমার 38 বছর বয়স হয়েছে, আমি বিবাহযোগ্য, আমি পড়াশোনা জানি, আমি ভালো চাকরি করি, আমায় দেখতে সুন্দর, কিন্তু তাও আমি বিয়ে করছি না। তার তো কারণ আছে। তো সেই কারণগুলো জানলেই তো এই প্রশ্নটা করা হয় না। অতএব সেই কারণগুলো না জেনে কেউ যদি এইভাবে প্রশ্নটা করে, যাকে করে তার কিন্তু কষ্ট হয়। আজকের গল্প এই বিষয়ে। একটা বাচ্চা ছিল, 8-9 বছর বয়স, তার বাবা নেই, ভাই বোন নেই, বাবা মারা গেছে, মা পাঁচবাড়িতে ঠিকেঝির কাজ করে এবং তাতে যা রোজগার করে তাদের সংসার খুব সুন্দর চলে, এবং মেয়ে পাশের গ্রামে একটা স্কুলে পড়তে যায়। সে স্কুলে পড়ে এবং প্রতিদিন মা তাকে রান্না করে খাইয়ে স্কুল পাঠিয়ে কাজে যায়, এবং মেয়েটি ঠিক সময় মতো স্কুলে যায়। মেয়েটি খুব বেশি ইন্টেলিজেন্ট নয়, কিন্তু মাঝারি ইন্টেলিজেন্স, পড়াশোনায় ঠিকঠাকই আছে, সবাই ওকে চেনে, খুব ভালো ফুটফুটে মেয়ে, সবার সঙ্গে আলাপ রাখে, গল্প করে, খেলে, ওভারঅল একটা সুন্দর ফুটফুটে বাচ্চা মেয়ে। একবার কি হলো, মেয়েটি স্কুলে দেরি করে আসতে শুরু করলো। 2 দিন যায়, 3 দিন যায়, টিচার বলতে শুরু করলো, কিরে এত দেরি করে আসলে এরপর আমি কিন্তু বাইরে বার করে দেবো তোকে। মেয়েটি কিছু বলে না, মুখটা না দিয়ে রাখে। তারপর টিচার বলে, ঠিক আছে বস, কিন্তু কালকে তাড়াতাড়ি আসবি। কালকে আবার সে দেরি করে, আবার টিচার পানিশমেন্ট দেয়, এবং পানিশমেন্টের লেভেলটা বাড়তে থাকে। এমন একটা সময় আসে যে তাকে সারাটা স্কুলের সেশন তাকে ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। স্কুল শেষ হয়, ও ধীরে ধীরে বাড়ি চলে যায়, মুখে কোনো রাটি নেই, কিচ্ছু বলে না, দেরি করে এসেছে, শাস্তি ভোগ করছে। এই ওয়াজ হার মেন্টাল মেকআপ। তারপরে কি হলো, তারপর মেয়েটা স্কুল আসা বন্ধ করে দিল। যেদিন ওকে
ক্লাসের বাইরে বার করে দেওয়া হলো এবং সারা স্কুলের টাইমটাও ক্লাসের বাইরে রইল দাঁড়িয়ে। তার পরের দিন থেকে ও স্কুল আসা বন্ধ করে দিল। একদিন যায়, দুদিন যায়, তিন দিন যায়, চার দিন যায়, দশ দিনের মাথায় মেয়েটি আবার স্কুলে এলো। কিন্তু এবার স্কুল শুরু হওয়ার অনেকক্ষণ আগে সে ঢুকে পড়েছে। ক্লাস শুরু হলো, ক্লাস টিচার এলো, বললো, বাহ, তুই চলে এসেছিস আজকে এত সকাল সকাল, এক সপ্তাহ আসিসনি কেন? মেয়েটি চুপ। তখন টিচার ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে বলছে, দেখ তোরা দেখ, একটু শাসন করলেই কীরকম সোজা হয়ে যায়, এই শাসনটা তোরা মনে রাখবি, এরপর তোদের মধ্যেও যেন কামাইটা না হয়। তখন বাচ্চা মেয়েটি বলল, আমার কিছু বলার ছিল। তখন টিচার বলল, হ্যাঁ বল। বলল, না আমার তো ভাই বোন নেই, বাবাও মারা গেছে, আমার মা বাড়িতে বাড়িতে কাজ করত এবং তাতে যা পয়সা পেত তাই দিয়ে আমি স্কুলে আসতাম, আমাদের খাওয়া দাওয়া হতো। হঠাৎ মার শরীর খারাপ হয় এবং মাকে হসপিটালে ভর্তি করে গ্রামের লোকেরা, কারণ আমাদের কাছে পয়সা ছিল না, কিন্তু খাবারটা আমাদেরকে দিয়ে যেতে হতো হসপিটালে, বাকি খরচা গ্রামের লোকেরা চালাতো। ওই রান্নাটা আমি করতাম মার জন্য সকালে উঠে, এবং খাবারটা আমি হসপিটালে দিয়ে এসে দৌড়তে দৌড়তে ক্লাসে ঢুকতাম। দিদিমণি আপনি বুঝতে পারতেন না, আর আমি বলতামও না। এইভাবে সাত দশ দিন যাওয়ার পর মা মারা যায়, এবং মা মারা যাওয়ার পর শেষকৃত্য আমাকেই করতে হয়, কিছু কাজ থাকে যার জন্য আমি স্কুলে আসতে পারিনি। কিন্তু দিদিমণি আজকে আমাকে রান্না করতে হয়নি তো, আর হসপিটালেও খাবারটা পৌঁছতে হয়নি, তাই এবার থেকে আমি ঠিক ক্লাসে আগেই আসব। দিদিমণির মুখ দিয়ে আর রাগ কাটেনি, ক্লাসের ছেলেমেয়েরা একদম চুপ, চোখগুলো ছলছল। আমার মনে হয় গল্পটা শুনে আপনারও মনটা খারাপ হবে। আজকের গল্পের মানে হয়তো আপনারা বুঝলেন। আজকে যারা এই গল্পটা শুনলেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্রশ্ন করার আগে একটু ভেবে দেখবেন কি প্রশ্ন করছেন, কাকে করছেন। ঠিক একই প্রশ্ন যদি অন্যভাবে আপনাকে করা হতো আপনার কেমন লাগতো? অতএব কাউকে আঘাত করার আগে প্রশ্ন দিয়ে নয় তার সম্বন্ধে একটু জানুন, তারপর প্রশ্ন করুন, বা প্রশ্ন করার দরকার কি আছে যদি আপনি জেনেই রাখেন, এই খোঁচা দেওয়া অভ্যেসটা একটু বদলাতে হবে। আজকে এইটুকুই থাক, আবার ফিরে আসবো আগামী রোববার ঠিক এই সময়। এইটুকুই থাক, নমস্কার। Thank you.